দিনে দিনে আরও বিধ্বংসী হয়ে উঠছে নভেল করোনা ভাইরাস। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমানতালে। ঠিক এই অবস্থার মধ্যেই বাথরুমের পাইপ থেকেও করোনা ছড়াতে পারে বলে নতুন তথ্য জানাচ্ছেন হংকংয়ের চিকিৎসকরা। এদিকে ব্রাজিলে এমন একটি নতুন জায়ান্ট ভাইরাসের সন্ধান মিলেছে যার সঙ্গে মিল নেই আগের কোনো ভাইরাসের। বিস্তারিত রিপোর্টে। নভেল করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অত্যন্ত সংক্রামক হওয়ায় মানুষ থেকে মানুষে সহজেই ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। টয়লেটের পাইপের মাধ্যমে এটি ছড়াতে পারে এমন আশঙ্কায় হংকংয়ের একটি আবাসিক ভবন খালি করা হয়েছে। সিং ই এলাকার হং মেই হাউস নামে ওই ভবনটির দুজন বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর এর নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর কে ওয়াই ইউএন বলেন, মল অপসারণের পাইপলাইন এয়ার পাইপের সঙ্গে যুক্ত থাকায় এটা খুবই সম্ভব যে মলের সঙ্গে থাকা ভাইরাস টয়লেটের ফ্যানের মাধ্যমে ছড়াচ্ছে। চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার একদিনে আরও শতাধিক মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1016 জন। গত 31 ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। ভাইরাসটি চীনের সীমান্ত পেরিয়ে এরই মধ্যে 28টি দেশে সংক্রমিত হয়েছে। ভাইরাসটির বিস্তারের তালিকায় চীনের পর এখন দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, সেখানে আক্রান্ত হয়েছেন 90 জন। বৈশ্বিক এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে নতুন আরেকটি খবর দিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। সম্প্রতি তারা নতুন এক ধরনের ভাইরাস আবিষ্কার করেছেন। এটি সম্পূর্ণ অস্বীকৃত জিন দিয়ে তৈরি, যার 90% বিজ্ঞানীদের অজানা। আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে তাতে এই ভাইরাসটির বিষয়ে কিছুই বলা নেই। বিজ্ঞানীরা নতুন প্রজাতির এই ভাইরাসটির নাম দিয়েছেন ইয়ারা ভাইরাস ব্রাসিলিয়েন্সিস বা ইয়ারা ভাইরাস। ব্রাজিলের উপকথার দেবতা নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। ব্রাজিলের বেলো হরিজন্টে শহরের পাম্পুলহা লেক থেকে নতুন প্রজাতির এই ভাইরাসটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।